প্রতি বছরই শীত আসার আগে মেহেরপুরে আগাম জাতের সিম চাষ করে বাড়তি আয় করেন কৃষক এই সময়টিতে সবজির ব্যাপক চাহিদা থাকে বাজারে শুধু শিম চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হন তারা সদর উপজেলার কাঠালপোতা গ্রামের শতভাগ কৃষক শিম চাষ করায় গ্রামটি শিমের গ্রাম নামে পরিচিতি পায় রোগের কারণে এবছর কিছুটা ক্ষতি হয়েছে শিমের তবে দাম ভালো থাকায় সে ক্ষতি পুষিয়েও যাচ্ছে কিন্তু এবার একটা রোগ লাগার কারণে ফলনটা ভালো হচ্ছে না কিন্তু দামে পসে যাচ্ছে জেলা এবার বারোশো হেক্টর জমিতে সিম আমাদের কথা জানিয়েছে কৃষি বিভাগ সিমের ফলন মোটামুটি আশানুরূপ হচ্ছে তবে শীত আরেকটু বাড়ার সাথে সাথে এই সিমের ফলনটা আরো বেড়ে যাবে তখন কৃষকরা এখনো যেমন লাভবান হচ্ছেন তখনও লাভবান হবেন আর মাঠে যেন সিমের আবাদটা সঠিকভাবে হয় এবং যেন অন্য কোনো সমস্যা না হয় সেজন্য উপসহকারী কৃষি অফিসাররা নিয়মিতভাবে মাঠ পর্যায়ে সিম চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন এবছর সিমের ব্যাপক চাহিদা থাকায় গতবারের চেয়ে বেশি দাম পাওয়ার আশা করছেন কৃষক রাজীব আহমেদ চ্যানেল আই